গতকাল রাতে দেখা যায় বহরমপুরের এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয় আর এই ঘটনা নিয়ে ঈদের সকালে ফুসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন সেখানে শুভেন্দু দাবি করেন বহরমপুরের গার্লস কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রীকে ভরসন্ধ্যায় প্রকাশ্যে পরপর ছুরির কোপ হামলাকারীর এমনকি মাটিতে লুটিয়ে পড়ার পরেও হামলা চলতে থাকে নৃশংসভাবে ছাত্রীকে কুপিয়ে খুন করা হলো সকলের সামনে প্রত্যক্ষদর্শীদের অস্ত্র দেখিয়ে হামলাকারীর হুমকি ভয়ে পিছিয়ে গেল তারা পশ্চিমবঙ্গের শৃঙ্খলার অবনতিতে এ এক চরমতম নিদর্শন আশাদাইদের মনে প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে যে এমন ঘরিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই রাজ্যে অস্ত্র জোগাড় করা ভুসিমালের দোকান থেকে মাল কেনার মতোই সহজ মহিলারা কি কখনও নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন জানতে চাই মাননীয়া কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন বহরমপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার শাসনকালে অপরাধীদের মনোবল বৃদ্ধি পেয়েছে আপনি আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে পদত্যাগ করুন এবং যোগ্য কাউকে দায়িত্ব দিন